অন্য ব্র্যান্ডের চালের নাম নকল করে ব্যবসা করতে গিয়ে ধরা পড়ল অসাধু ব্যবসায়ী। জানা যায়, রবিবার বিকেলে ওই কোম্পানির মিলের গেটের সামনে কয়েকজন কর্মী দাঁড়িয়েছিলেন। সেই সময় মাধবডিহির বুলবুলচন্দ্রপুর থেকে মোহনপুরের দিকে একটি লরিকে ওই কোম্পানির চাল নিয়ে যেতে দেখেন কর্মীরা। তারা বিষয়টি মিলের মালিককে জানান। তড়িঘড়ি তিনি বিষয়টি মাধবডিহি থানায় জানান। মাধবডিহি থানার পুলিশ লরিটি থামিয়ে তল্লাশি চালিয়ে অভিযোগকারী মিলের 150 বস্তা চাল উদ্ধার করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমার রাইস মিলের মনসাবক একটা ব্র্যান্ড আছে গত 6-7 বছর ধরে। তা গত রেজিস্টার্ড ট্রেডমার্ক মনসাবক, তা গত 5 বছর ধরে ওই ব্র্যান্ডটা চুরি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী, বিভিন্ন মিলার ব্যবসা করছে। অথচ আমি ব্র্যান্ডের মালিক হয়ে আমি ব্যবসা করতে পারছি না। গতকাল বিকেল আমার মিলের সামনে দিয়ে আমার কিছু ক্যাজুয়াল স্টাফ, কিছু পার্মানেন্ট স্টাফ বাইরে দাঁড়িয়ে ছিল। তারা একটা গাড়ি যার নাম্বার WB75C0420, এই গাড়িটা লোড অবস্থা দেখে, খালি লোড, কোনো ত্রিপল যাচ্ছিল বুলচন্দ্রপুর থেকে মোহনপুরের দিকে। এটা কোন রোড? এটা হ্যাঁ, এই রোডই যাচ্ছিলো আমার মিলের সামনে ওরা গাড়িটা দেখতে পায়। কোথায় মিলটা আপনার? এটা হচ্ছে বাজিকুমারপুর। আচ্ছা, বাজিকুমার। তা ওরা দেখতে পায়, ওরা দেখে মনসাবকের মতো একটা ব্র্যান্ডে মালটা, চালটা লোড হয়ে যাচ্ছে। ওরা তখন আমাকে ফোন করে, আমি তড়িঘড়ি থানায় বড়বাবুকে ফোন করি যে স্যার, একটা গাড়িতে দেখলাম মনসাবকে মাল মনে হচ্ছে যাচ্ছে, যদিও একটু কাইন্ডলি দেখেন ব্যাপারটা। তো তার ফলে বড়বাবু দেন অ্যান্ড দেয়ার উইথিন 10 মিনিটস ব্যবস্থা নেন যে আপনারা আসুন, আমি গাড়িটা দেখছি কী ব্যাপার। তারপরে ফোন করে বলেন যে গাড়িটা ধরা পড়েছে এই রাস্তা দিয়ে, কোথায় সেটা বলেন। তারপরে দেখুন আমরা মিল থানায় যেয়ে যে গাড়িটা ধরা পড়েছে ওই গাড়ি নাম্বারই, আর মনসাবক ব্র্যান্ড ওখানে দেখলাম। কত কুইন্টাল ব্র্যান্ড ছিল চাল? নেয়ার অ্যাবাউট 150-200 বস্তা, 25-26 কিলো করে। কী মনে হচ্ছে এটা কারা করতে পারে? কারা জানতে পারলেন? জানতে পারলাম বলতে, দেখুন দাদা, আমি তো রাস্তায় গাড়িটা দেখেছি। এবারে কে করেছে, কারা করেছে, সেটা তো থানা ছাড়া বলতে পারবে না। আমি দেখে থানাকে ইনফর্ম করেছি। এবারে থানা জাজ করবে কার মাধ্যমে এটা চুরি হচ্ছে, কে করছে, আমার তো জানা সম্ভব না। ট্রেডমার্ক মনসাবক। হ্যাঁ, স্থানীয় পুরো রাইস মিল থেকে বলতে না হতে পারে, কিন্তু আমি মিলের নাম বলতে পারবো না। আমি রাস্তায় গাড়িটা দেখেছি ওপেন, যে আমার বস্তা মনে হচ্ছে আমার বস্তা লোড হয়েছে। তারপরে থানাকে বলি, থানা এবারে বললে হ্যাঁ মনসাবকই লোড হয়েছে, আমরা গাড়িটা পেয়েছি, আপনারা থানায় আসুন। পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করে, ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।